বন্ধুরা, আজকে 2 এপ্রিল ব্যবজায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পরীক্ষা অনুষ্ঠিত হয়। তো পরীক্ষার প্রশ্নের সমাধানটা আমরা এখন দেখব। 1 নম্বর প্রশ্নটা আমি যে প্রশ্নটা পেয়েছি, প্রশ্নটা 1 নম্বর প্রশ্নটা বোঝা যায় না, এই জন্য 1 নম্বর প্রশ্নটার সমাধানটা আমি দিতে পারি নাই। আমি যখন ফুল প্রশ্নটা পাবো তখন সমাধানটা দিয়ে দিব। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আমরা 2 নম্বর থেকে প্রশ্ন সমাধান দেখতেছি, হচ্ছে বাংলা অংশ। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে, ইউসুফ জুলেখা কাব্য রচনা করেন কে? এটা হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। উত্তরে মোহাম্মদ ছিল না, আমিও লিখিনি। শাহ সগীর হচ্ছে ইউসুফ জুলেখা কাব্যের রচয়িতা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রোথেসিস এর বাংলা প্রতিশব্দ কোনটি? এটা হচ্ছে আদি সরাগম। 4 নম্বর প্রশ্ন, নিচের কোন গ্রন্থটি অন্যদের থেকে আলাদা? সেখানে 4টা অপশন ছিল, 4টা শেষের কবিতাটা আলাদা, এটা ছিল একটা উপন্যাস, আর অন্য 4টা হচ্ছে অন্য 3টা কাব্যগ্রন্থ ছিল। 5 নম্বর প্রশ্ন ছিল, আম মুক্তার শব্দের আম কোন বিদেশি উপসর্গ? আম হচ্ছে আরবি উপসর্গ, আম খাস লা এগুলো আরবি উপসর্গ। কাকভূষণ্ডী অর্থ কী? এটা হচ্ছে দীর্ঘ ব্যক্তি। 7 নম্বর হচ্ছে, কোন বানানটি শুদ্ধ? এটা শুশ্রূষা, বানানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শুদ্ধ বানান, আর বাকি 3টি ভুল ছিল। অবিরাম শব্দের অর্থ কী? অবিরাম শব্দের অর্থ হচ্ছে সুন্দর। 9 নম্বর ছিল, হ্যান্ড আউট এর বাংলা পরিভাষা কী? হ্যান্ড আউটের বাংলা পরিভাষা হচ্ছে জ্ঞাপন পত্র। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, গির্জা কোন শব্দ? গির্জা হচ্ছে পর্তুগিজ শব্দ, এটা 40তম বিশেষ পরীক্ষায় এই প্রশ্নটা আসছিল, গির্জা পর্তুগিজ শব্দ। 11 নম্বর প্রশ্ন ছিল, প্লেজিয়ারিজম এর বাংলা প্রতিশব্দ কোনটি? প্লেজিয়ারিজম হচ্ছে, এর বাংলা প্রতিশব্দ হচ্ছে কুম্ভীলোক বৃত্তি। 12 নম্বর, নিচের কোনটি বাপবাচক বিশেষ্য? এখানে হচ্ছে দর্শন শব্দটা বাপবাচক বিশেষ্য। 13 নম্বর, নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি বিচ্ছেদ? হচ্ছে তস্কর হচ্ছে নিপাতনে সন্ধি বিচ্ছেদ। 14 নম্বর, নিচের কোনটি অলুক দ্বন্দ্ব সমাস? দেশে বিদেশে হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস, আর অলুক সমাস হচ্ছে যেটা সাধারণত ব্যাজবাক্যে যে বিভক্ত থাকে সমস্ত পদে, সেই বিভক্তটা বহাল থাকে, দেশে বিদেশে একটা বিভক্তটা বহাল আছে, এই জন্য অলুক সমাজ, অলুক দ্বন্দ্ব সমাজ। নিচের কোন শব্দে সমাপ্তই মূর্ধন্যস্ব হয়েছে? এটা হচ্ছে ষড়ঋতু। এবার আমরা ইংরেজি প্রশ্নের সমাধানটা দেখব, বাংলা প্রশ্ন আসছে 15টা, ইংরেজি প্রশ্ন সমাধান দেখব। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ ইজ রিটেন, এটা কে লিখেছে? এটা হচ্ছে টিএস ইলিয়ট। 17 নম্বর প্রশ্ন হচ্ছে, লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ ইজ রিটেন বাই জন অস্টিন। 18 নম্বর, লাভ ফর দ্য হুল ওয়ার্ল্ড, লাভ ফর দ্য ফুল ওয়ার্ল্ড ইজ কল্ড, এটা কী বলা? এটা হচ্ছে ফিলান্থ্রফি। 19 নম্বর প্রশ্ন, দ্য পিপল হু ক্যারি এ কফিন অ্যাট ফিউনারেল আর কল্ড পল বিয়ারার্স, মানে যারা কফিন বহন করে অন্ত্যেষ্টিক্রিয়ার সময় যারা কফিন বহন করে তাদেরকে পল বিয়ারার্স বলা হয়। 20 নম্বর প্রশ্ন, দ্য ওয়ার্ড ইলেকটোরেট মিনস এ বডি অফ ভোটার্স, ইলেকটোরেট মিন হচ্ছে এ বডি অফ ভোটার্স। 21 নম্বর প্রশ্ন, দ্য মিনিং অফ স্টেকফ্লেশন, স্টেকফ্লেশন হচ্ছে ইকোনমিক স্লোডাউন। 22 নম্বর প্রশ্ন হচ্ছে, ওয়ান হু রিটায়ার্স ফ্রম সোসাইটি টু লিভ এ সলিটারি লাইফ ইজ নোন, সে হচ্ছে র্যাকলিউজ হিসেবে পরিচিত, মানে সমাজ থেকে যে বিচ্ছিত হয়ে যায় তাকে র্যাকলিউজ বলা হয়। টু মিট ট্রাভেল হাফ ওয়ে মিনস হচ্ছে টু বি পাজলড। 25, পিপল হু অ্যাজিউম দ্যাট নো ইভিল ক্যান বি ফল আর ফলিশলি, বলে কমপ্লেসেন্ট কনডাক্ট শব্দের অর্থ হচ্ছে পাইপ। দ্য ওয়ার্ড ইমভাইভ শব্দের অর্থ হচ্ছে পান করা, টু ড্রিঙ্ক। 28 নম্বর হচ্ছে, টু হ্যাভ অ্যান অ্যাক্স টু গ্রিন্ট, টু হ্যাভ অ্যান অ্যাক্স টু গ্রিন্ট মিন্স হচ্ছে এ সেলফিশ, মানে যে স্বার্থপরতা যার ভিতরে থাকে তাকে বলা হয়। 29 নম্বর প্রশ্ন হচ্ছে, এ ম্যাকিবেলিয়ান
ক্যারেক্টার, এক ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টার হচ্ছে, এটা হচ্ছে অর্থ হলো চতুর, চতুরতা করা, স্কিমিং করা বা ক্যানিং পার্সন বলা হয়, স্কিমিং পার্সন। 30 নম্বর প্রশ্ন ছিল ইনভিডিয়াস ইজ অপোজিট টু, এই প্রশ্নটার অপশনগুলো ক্লিয়ার না, আমি প্রশ্নটা ধরতে পারি নাই এই জন্য উত্তরটা দিতে পারিনি। আশা করি এই হচ্ছে ইংরেজি 30টা প্রশ্ন, বাকি যেই প্রশ্নগুলো আছে সেটা হচ্ছে সাধারণ জ্ঞান প্রশ্ন এবং গণিত প্রশ্ন। আমি আশা করি প্রশ্নগুলো সলভ করে দিয়ে দিব, সব প্রশ্নগুলো পেলে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, আশা করি পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।